भद्रलोक देखते ना नहीं चले गल সচক্ষে খুলে গিয়ে দেখেছি সেটা জানাতে হবে তো চপ 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 গিরিমাঝি লেন আর বিনয় সরকার স্ট্রিটের মোড়ের লাইনটা আপনারা মেরামত করছিলেন, সিগারেট ধরাতে গিয়ে দেখলেন যে দেশলাইতে কাটি নেই। আগে হ্যাঁ, এটা তোর কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে দেখি, ওর ওই একটি মাত্র কাটি সিগারেটটা ধরাবার পর ফেরত দিতে গিয়ে দেখলেন যে ভদ্রলোক দেশলাই না নিয়েই চলে গেছেন।
গায়ের ওয়াটারপ্রুফ, মাথা ঢাকাতে পারে টুপি আর চোখের গগলস ছাড়া আপনারা কিছুই লক্ষ্য করেননি। লক্ষ্য করবার কথা মনেই ছিল না চাই, তখন আমি দেশ লাইফে একেবারে আনন্দে করে। লক্ষ্য যখন করেননি তখন তার আর কোনো চারা নেই, কিন্তু লোকটি কি চিজ দিতে যাচ্ছিল কিছু মনে পড়ে কি? কোন সুট্টুর? হ্যাঁ হ্যাঁ, থাম মনে পড়ছে, খুব জানা সুর, মনে হচ্ছে কোনো ফিল্মের গান। কি রে দাদা, তোর মনে পড়ছে? আগে হ্যাঁ। কোন সুর মনে পড়ছে? আগে হ্যাঁ, সেই সুর সবাই জানে। সবাই জানে মানে? আগে মনের মানুষ ছবির সুর কিনা, ও গান কে না শুনেছে। কি হে গুপ্ত, তোমাদের ওই মনের মানুষ না বনের মানুষ গোছের কোন ছবি দেখেছ নাকি রে? হ্যাঁ স্যার, ওই ধরনের একটা ছবি যেন দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু তাতে তো আগাগোড়াই গান। আগাগোড়াই গান? সৃষ্টা কোন গানের বলতে পারো? আগে ওই যে হিরোইনের মুখে থার্ড গানটা, ওই যে কি বলে ওই গানটার ফার্স্ট লাইনটা হলো সে যে চুপি চুপি আসে। হয়েছে হয়েছে, আপনাদের অনেক ধন্যবাদ। খবরে কাগজে পড়ে গিরিমাঝি লেনের ব্যাপারটা যে আপনারা নিজেরাই জানাতে এসেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এটা তো ভয়ে আসতেই চায় না, আমি ওকে জোর করে ধরে নিয়ে এলুম। এটা একবারে যাতা ব্যাপার নয়, যাকে বলে খুন, তাই আমি। আপনারা উচিত কাজই করেছেন। আচ্ছা নমস্কার। হ্যাঁ এটাও নিয়ে এলাম যদি আপনাদের কাজে লাগে বলে। কি ওটা? আগে সেই দেশলাইয়ের বাক্সটা, অবদান নেবেন না, না জেনে ওর কটা কাটি কিন্তু আমি খরচা করে ফেলেছি। না না না, তাতে কি হয়েছে? কিন্তু ওটা কাগজে মোড়া কেন? ওই যে আপনাদের ফিঙ্গার প্রিন্টিং বলে যদি কিছু থাকে তাই কাগজে মুড়ে নিয়ে এলাম। কাগজটা লোকটার পকেট থেকে পড়ে গেছিলো কি না? কোন কাগজটা? আগে ওই যে কাগজটা মুড়ে নিয়ে দিচ্ছি, দেশলাইতে দেবার সময় কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি লেখিনি, রেদো সিনেমার হ্যান্ডেল মনে করে কুড়িয়েছিল। সেই লোকটার পকেট থেকে কাগজটা পড়ে গিয়েছিল, আপনি ঠিক দেখেছিলেন? আগে হ্যাঁ আমি দেখেছি, দেশলাই বার করতে গিয়ে কাগজটা পড়ে গেল, পঞ্চিতা তখন বিড়ি দাঁড়াচ্ছিল, আমি তখন তাড়াতাড়ি কুড়ি নিলু, লোকটা তখন ওটা চলে যাবার। আমি বললাম মানে লোকটা দেশলাই না নিয়ে যে চলে গেল, রেদো তখন ওই কাগজটা কুড়িয়ে নিয়ে দেখছে। আমি বললাম দে দে, বৃষ্টি পড়ছে, শুকনো কাগজটা দিয়ে দেশলাইটা মুড়ে রাখি। ভাগ্যিস দেখেছিলাম। আপনি যে বুদ্ধি করে রেখেছিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা নমস্কার। যাই হোক, একটা জিনিস জানা গেল, শীষের সুর। গিরিমাঝি লেনের সেই বাড়ির ঝি ওই শীষ শোনার কথাই বলেছিল। এটা একটা হোটেলের হ্যান্ডবিল, বাইরে কোথায় স্বাস্থ্যনিবাসের বিজ্ঞাপন, এই যে শুনুন না, কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস, মনোরম পরিবেশে অত্যন্ত স্বাস্থ্যকর স্থানে, বৈদ্যুতিক আলো টেলিফোন ইত্যাদি সমস্ত নাগরিক সুখ সুবিধা সমেত আধুনিক হোটেল, মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ, স্বাস্থ্যদ্বারের জন্য বাংলাদেশের বাইরে যাইবার প্রয়োজন নাই, নিজস্ব গাড়িতে স্টেশন হইতে হোটেলে আসা যাওয়ার ব্যবস্থা। এই বিজ্ঞাপনটা ওই ধরনের লোকের পকেটে থাকা একটু অদ্ভুত নয় কি? এর মধ্যে কোনো তাৎপর্য নেই বলছ? কিছু হয়তো থাকতে পারে, হয়তো কোনোদিন ওই লোকটি সেখানে ছিল, কিংবা এই খুনের পর গা ঢাকা দেবার জন্য বিজ্ঞাপন থেকে জায়গাটার কথা ভেবে রেখেছে, কিন্তু সেখানে যে সে যাবে বা কোনোদিন ছিল তার ঠিক কি? না স্যার, ও বিজ্ঞাপন থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে না। হচ্ছে নাই বটে। হ্যালো হ্যালো, হ্যাঁ প্লিজ পুট মি টু ডিসি দিদি। দেশে ও একটু প্লিজ দেশাকে একটু খবর দিন, একটু বিশেষ জরুরি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমি ধরে আছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। কি হলো স্যার? কি হলো? এই হ্যান্ডবিলের পেছনে পেন্সিলে কি লেখা আছে জানো? না তো স্যার। গিরিমাঝি লেনে শুরু, কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাসের শেষ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কথা বলছি এই চুপি চুপি আসে, জানি না কখন এলো কাছে সে হাসে, সে যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে।
চিনি পাচ্ছে আর চাল হয় মন্ত হ্যাঁ মাল কিন্তু সব ভালো দেবেন বনোয়ারি জি কি যে বলেন বনোয়ারিলাল দাম বি লেবে ঠিক আর মাল বি দেবে ঠিক আপনারা এখানে হোটেল খুলে আছেন মাল খারাপ দিলে আপনার জেসে বদনাম আমরা নিতে বদনাম খুব ভালো কথা এখন শুনুন বনোয়ারি জি মালগুলো ওজন হয়ে গেলে একটা ট্যাক্সি ডেকে এর সঙ্গে পাঠিয়ে দেবেন কেন আপনাদের ভ্যান গাড়ি তো আছে না না ভ্যান এখন যাবে স্টেশনে নতুন বোর্ডার আনতে শোনো কোনা আমি হোটেলে গিয়ে ভ্যানটা স্টেশনে পাঠিয়ে দিচ্ছি তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো কিন্তু দেখুন আপনার স্ত্রী এখানে এত রাস্তা যাওয়া কি ঠিক হবে উনি আমার স্ত্রী নন কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের আমার পার্টনার ও আচ্ছা আচ্ছা মাফ কিজিয়েগা মেরা কসুর হো গিয়া সে যাই হোক আচ্ছা বনোয়ারি জি এই রাস্তায় দিনের বেলা ভয় কি আছে বলুন তো ড্রাইভার তো বিশ্বাস নেই না না ড্রাইভাররা তো সব ভালো আছে লেকিন পাগলা গারদের কথা শুনেছেন তো তা তো শুনেছি কিন্তু কোথায় কোন পাগলা গারদে আগুন লেগে কয়েকজন পাগলা পুড়ে মরেছে তাতে আমাদের ভয় কি আছে একটু পাগল যে পালিয়েছে সে খুনেরা পাগলই তো হতে পারে শুনলে তো কোনা এরপরে ভাড়াতে গাড়িতে একলা যেতে সাহস হবে তো হবে হবে আমরা তো পাগল হয়ে যাই কোথাকে খুনে পাগল পালিয়েছে কি না পালিয়েছে তার ঠিক নেই তার জন্য কি আমাদের ঘরে ছিল দিয়ে থাকতে হবে আচ্ছা তাহলে ওই কথা রইল আমি চলি নমস্তে বনারি নমস্তে নমস্তে দেখুন আমার জিনিসটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস গাড়িটা ছিড়ি হোটেলও সেরকমই হবে বোধ হয় এই যে তুমি এসে গেছো ভালোই হয়েছে তোমার নতুন বোর্ডারকে একটু ঠান্ডা করে এসে দেখি বাবু কি নতুন বোর্ডার ইনি হচ্ছেন কণিকা দেবী আপনার যা দরকার টরকার হবে আপনি একই বলবেন বলবাই বা কি আগে চিঠি আগে জানলে আগাম টাকা পাঠিয়ে আমি এখানে আসি শুনেছিলাম নদীর ধারে বাড়ি সারা রাস্তাই তো দেখলাম নদী আর নালা দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে বন্যাটা এরকম হঠাৎ বেড়ে যাবে আগে ভাবাই যায়নি যাক বুঝেছি দেখুন একটা কথা আপনাদের আগেই জানিয়ে রাখছি খাওয়া দাওয়া যা দেবেন তা তো এই জলার মাঝে জেলখানা দেখেই বুঝতে পারছি তবে প্রত্যেক দিন চারবার করে চা দিতে যেন আমাকে ভুল না হয় ভোর পাঁচটায় সকাল সাতটায় বিকেল তিনটে আবার সন্ধ্যে ছটায় মনে থাকবে আগে আমি এখনই গিয়ে টুকে রাখছি পাঁচটায় সাতটায় তিনটে ছটায় পাঁচটা সাতটা তিনটে ছটা আগে আচ্ছা শোনো দেখো বাপু তোমার মতন এইটুকু মেয়েকে আমি আপনি আগে করতে পারবো না তবে তোমার পরিচয়টা তো আমার জানা দরকার কি নাম জানো তোমার বলো কণিকা ও আর এক্ষুনি যিনি চলে গেলেন তিনি তোমার কে হন কেউ না বন্ধু আর এই হোটেলের অংশীদার ও তা কতদিন থেকে জানা শোনা বেশি দিন না আচ্ছা আপনার তো স্নানের গরম জল চাই আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি গরম জল কি শীত কি গ্রীষ্মে আমি ঠান্ডা জলেই চান করি হ্যাঁ দেখো আমার পরিচয় তো তোমার জানা দরকার
আমি মিস থর, এক্স স্কুল ইন্সপেক্টরেস মুজাফফরপুর। আমাকে মিস থর বলে ডাকবে। কিরে এখনো চা নিয়ে যাসনি? দিদিমণি কোথায়? আমি তিনি কাপড় ছেড়ে আসছেন বললেন। ও তা কাজ কর, এলি চা নিয়ে যাবি সব ঘরে, দেরি যেন না হয়। আপনি তো কফি চেয়েছেন, মিস ধরে ধরে দিয়ে আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। পরে হবে কোন, কিন্তু কি সব শুনছি এ বাড়ি সম্বন্ধে কণিকা দেবী? কি শুনছেন? এ বাড়ির নাকি ভূতুড়ে বাড়ি বলে একটা দুর্নাম আছে, এবং সেই কারণে রাত্রে চাকর বাকর এখানে থাকে না। আমার চাকর বাকর মাত্র দুটি, তবে ভূতের ভয় না, তাদের কোয়ার্টার আলাদা বলে এখানে তারা থাকে না। না, ব্যাপারটা তো তুচ্ছ নয়, এ বিষয়ে একটু খোঁজ করলে ভালো করতেন। আচ্ছা তাই করব। কি ব্যাপার, চা দিতে এসে তুমি এখানে দাঁড়িয়ে যে? দাঁড়িয়ে না থেকে বসে পড়াই উচিত ছিল। কেন বলো তো? ডাক্তার বাজপেয়ী কি বলে গেলেন জানো? কি? তিনি নাকি শুনেছেন এ বাড়িতে ভূত আছে। এসব আবার কি আজগুবি কথা? কিন্তু যত আজগুবি হোক, এরকম দুর্নাম রটলে হোটেল চালানো দায় হবে। তা দুর্নাম দিলে তো হলো না, তার তো একটা প্রমাণ চাই। আচ্ছা দেখাই যাক না রাত্রে ওরা কোথায় কটা ভূত আবিষ্কার করেন। হুম।